বার্ষিকী বা প্রতিষ্ঠা দিবস এমনই একটা বিষয় যেখানে বর্তমানের তো বটেই, যারা প্রাক্তনীয় তাদের অশক্ত শরীর যদি না হয় তাহলে তারা সেই দিনটাও উদযাপন করে শুধু না, তাদের ওপর দায়িত্বও বর্তায় এবং তারা সে দায়িত্ব পালন করে। এবার একেবারে একেবারে এটা আমি তো গতকালকে টিটাগড়ে আমাদের দমদম ব্যারাকপুরের সভাতে তো আমি কথাটা বললাম, এই ছাত্র পরিষদকে শপথ নিতে হবে যে বাংলায় যে ঘটনা যাদবপুরে ঘটেছে কয়েকদিন আগে, যে মর্মান্তিক ঘটনা, সেই ঘটনা যেন শেষ ঘটনা হয়, চিরতরে যেন বাংলা থেকে র্যাগিং বিদায় নেয়, কোনো শিক্ষাঙ্গনে র্যাগিং এই শব্দ যেন অভিধানে না থাকে। ইন্ডিয়া জোটের ব্যাপারে দেখতে পাওয়া যাচ্ছে যে বার্তা ছাত্র পরিষদের সমাবেশ থেকে দেওয়া হবে। একেবারে একেবারে, এবং সেটাই মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় 28-এর সভা থেকে, গান্ধী মূর্তির পাদদেশ থেকে এবং সাংসদ অভিষেক ব্যানার্জি, এরা দুজনেই আগামী দিনের কর্মসূচি এবং ছাত্র সমাজের প্রতি দলের বার্তা তারা দেবেন। দাদা, একটা কথা হচ্ছে যে পাহাড়, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন পাহাড় হাসছে এবং অনেক উন্নয়নমূলক কাজও পাহাড়ে হয়েছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে বন্ধ রাজনীতি পাহাড়ে মাথা চাড়া দিচ্ছে। হ্যাঁ, সেখানে উন্নয়নটা কিন্তু আবার একটা হ্যাম্পার্ড, বন্ধা রাজনীতি অনেক ক্ষতি করেছে বাংলার এবং বাংলার মানুষ বন্ধা রাজনীতি, বন্ধের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে। গত 12 বছরে আমরা সেটা দেখেছি এবং উন্নয়ন ব্যাহত হয়, বন্ধ বা বন্ধা রাজনীতি মানুষের মঙ্গল করে না, সমাজের মঙ্গল করে না। দেখেছি যে কংগ্রেস এবং আপের মধ্যে একটা সম্পর্ক সমীকরণে একটা সম্প্রতি পাঞ্জাবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পাঞ্জাবের রাজ্যপাল হুমকি দিয়েছেন রাষ্ট্রপতির শাসন, তা কীভাবে মোকাবিলা করবে ইন্ডিয়া জোট? কংগ্রেস কি আপের পাশে দাঁড়াবে? সেটা এখনই এই স্তরে এই মুহূর্তে বলা সম্ভব নয়। জাতীয় স্তরের যারা নেতা রয়েছেন, নেত্রী রয়েছেন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ